নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। দুজন তৃণমূল নেতার খুনে যুক্ত থাকায় 18 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বর্তমান অতিরিক্ত দায়রা আদালত। দত্তক নেওয়া গ্রামে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ক্লোজ নোটিশ এসে পৌঁছালো বান স্ট্যান্ডার্ড কারখানায়। সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হলো বুধবার। চড়ক মেলার অনুষ্ঠানে এসে গত রবিবার গণধর্ষণের শিকার হন দশম শ্রেণীর এক ছাত্রী। ঘুষখড়া পৌরসভার বিভিন্ন এলাকায় 96টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আসানসোলে জামুরিয়ার তপসি অঞ্চলে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন ছজন। বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে বছরসা জেলে ধারালো অস্ত্র দিয়ে ভাইয়ের কান কেটে নেওয়ার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। শ্বশুরবাড়ির লোকজনদের হাতে অত্যাচার সহ্য করতে না পেরে থানায় শরণাপন্ন হলেন এক গৃহবধূ। ঝড়ের দাপটের ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এক শ্রমিকের হত্যার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হল মৃতের পরিবার। মহা ধুমধাম সহকারে কুমারী পুজো অনুষ্ঠিত হল বুধবার। আসছে বিস্তারিত খবরে। দুজন তৃণমূল নেতার খুনে যুক্ত থাকায় 18 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বর্ধমান অতিরিক্ত দায়রা আদালত। উল্লেখ্য, 2010 সালের 14 সেপ্টেম্বর তৃণমূল নেতা ঈশা হক মল্লিক ও পাঁচু রুই দাস খুন হয়। 2010 সালের 14 সেপ্টেম্বর তৃণমূলের দুই নেতা দুষ্কৃতীদের হাতে খুন হন। তারা হলেন ঈশা হক মল্লিক ও পাঁচু রুই দাস। উল্লেখ্য, জামালপুর বিধানসভা কেন্দ্রে অমরপুর গ্রামের তৃণমূল নেতা ঈশা হক মল্লিক ও রেশলাভপুরের তৃণমূল নেতা পাঁচু রুই দাসকে নির্মমভাবে খুন করে মুন্ডেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়। তার পরের দিন দুই নেতার মৃতদেহ নদীর ধারে পাওয়া যায়। এই দুই নেতাকে খুন করার অপরাধে 18 জন বাম সমর্থকদের গ্রেপ্তার করে জামালপুর থানার পুলিশ। বেশ কিছুদিন জেলে থাকার পর ওই 18 জন জামিনে মুক্ত হন। এত দিন ধরে শুনানির পর মঙ্গলবার বর্ধমান অতিরিক্ত প্রথম দায়রা আদালত ওই 18 জনকে দোষী সাব্যস্ত করে। বুধবার বিচারক মোহাম্মদ রেজা 18 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। দত্তক নেওয়া গ্রামে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ঘটনাটি ঘটেছে শালানপুরের সিধাবাড়ি গ্রামে। যদিও মন্ত্রী জানান ওই গ্রামের উন্নয়নের জন্য 1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিজের দত্তক নেওয়া গ্রামে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। মঙ্গলবার তিনি শালারপুরের সিধাবাড়ি গ্রামে গিয়েছিলেন। গ্রামে ঢুকতেই গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে। তারা জানতে চায় গ্রামে কেন উন্নয়ন হয়নি। গ্রামের বেশিরভাগ বাড়িতেই শৌচাগার নেই, রাস্তাঘাট অনুন্নত। যদিও বাড়িতে সবারই বাথরুম করে দে, কল করে দে, তারপরে ড্রেন করেছে, অর্ধেক করেছে, অর্ধেক হয়নি, আর রোড করেছে, রোড কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। আমরা চাইছি আমাদের ঘরে কেন নেই, কারণ জানতে তো আমরা এসেছি, বললো যে আর ভিডিও অফিসে যেয়ে নিয়ে যেতে বললে না, তাদেরকে যে এত টাকা দিচ্ছি যাচ্ছে মানে সাংসদ পরিসংখ্যান দিয়ে জানান মোট 1 কোটি টাকা তিনি মঞ্জুর করিয়েছেন সিধাবাড়ি গ্রামের জন্য। হ্যাঁ, আমি এখানে সিধাবাড়িতে কিছু কিছু কাজ করব বলে 40 লক্ষ টাকা প্রায় 8 গো দিয়েছে। এই সমস্ত সরকারের টাকা যদি চুরি হয়ে যায় আমি কি করবো? এখানে তো অনেক টাকা আছে বম্বের কাছে, তারা 5,000 টাকা দেয়, কেউ 7,000 দেয় না। পশ্চিমবঙ্গ সরকার 3,000 টাকা করে দেবে বলেছিল, তো 8 আর 3 11,000 টাকা হয়তো। তো প্রত্যেকটা মানুষ এখানে যত আছে সবাই বিপিএল বা ওই গোষ্ঠীর মধ্যে পড়ে, ইডাব্লিউএস গোষ্ঠীর মধ্যে পড়ে, যারা প্রত্যেক দেওয়ার জন্য ঘুষ চায় বলে আগে 500 টাকা দাও, 900 টাকা দাও, 1,200 টাকা দাও, আমরা এসে টয়লেট বানিয়ে দেবো। সেটা কিন্তু তার মধ্যে আছে রাস্তা, নর্দমা, কমিউনিটি হল, টিউব অয়েল সহ মোট 60 লক্ষ টাকার কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। বাকি 40 লক্ষ টাকা বিডিওর কাছে পড়ে রয়েছে।
কেন গ্রামের উন্নয়ন হয়নি তা জানতে বিডিওর অফিসে গ্রামবাসীদের যাওয়ার অনুরোধ করেন বাবুল সুপ্রিয়। বড় প্রহার পেয়ে গিয়েছে, এই যে নেতা মন্ত্রীরা একের পর এক কথা বলে চলেছেন, এখান ওখান বয়ান দিয়ে চলেছেন, লাভটা কি হচ্ছে? রাজ্য সরকার হাইকোর্ট থেকে খুব বড় ফাটকার এসছে এবং কালকে এনারা নির্লজ্জের মতো আবার গেছিলেন ডিভিশন বেঞ্চে, সেখানেও ডিভিশন বেঞ্চ গড়ে দিচ্ছে ভাই। সিঙ্গেল বেঞ্চ যখন অলরেডি মামলাটা দেখছে তখন সেটাকে ডিঙিয়ে ডিভিশন বেঞ্চে আসার দরকারটা কি? তো আজকে সিঙ্গেল বেঞ্চে ফেরত দিয়ে পাঠানো হয়েছে, আমরা অপেক্ষা করছি যে সিঙ্গেল বেঞ্চের রায় একটু বাদে আসবে। কিন্তু এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে 1-3-5 যেটা জোর করে সন্ত্রাস করে নমিনেশন না দিয়ে কোনো রকমের ভোটটা করে ক্ষমতায় বসার যে লোভ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই স্বপ্নে তাদের সেগুড়ে পালি যাকে বলে সেটা হয়ে গেছে। তো সেটা হবে না, এখন কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি, দেখা যাক কি আসে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। ক্লোজ নোটিশ এসে পৌঁছালো বার্ন স্ট্যান্ডার্ড কারখানায়, ফলে কর্মরত শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল, দিশেহারা হয়ে পড়েছে শ্রমিকরা। 4-4-2018 গৃহীত ক্লোজার নোটিশ এসে পৌঁছালো বার্ন স্ট্যান্ডার্ড কারখানায়, মাথায় হাত শ্রমিকদের। গত 2 মাস ধরে তাদের পেমেন্ট বাকি রয়েছে, আগামী 21 জুন কারখানা 100 বছরে পা দিত। আজকে কি ক্লোজার নোটিস এসেছে? আজকে আমাদের এখানে ক্লোজার নোটিস এসেছে 17 দিন পর, যেটা আমরা জানতে গেলাম ম্যানেজমেন্টের কাছে। ম্যানেজমেন্ট বললেন যে যেহেতু আপনারা সংবাদ মাধ্যমে জেনেছেন, আজকে আমরা অফিসিয়াল জানাচ্ছি আপনাদেরকে কারখানাটা 4-4-2018 থেকে এটাকে বন্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আমরা ম্যানেজমেন্টকে জানতে চেয়েছিলাম যে আপনি যে এটাকে বন্ধ ঘোষণা করলেন, যে আজ এখন যে আমাদের কারখানায় কাজ চলছে, এখন রানিং কারখানা, আমরা মাসে 110 থেকে কোনো গাড়ি দিতাম, নতুন পুরনো গাড়ি মিলিয়ে 1 মাসের বেতন বাকি, 3-4 বছর ছিল রানিং গ্যাচুটি বাকি। তো ওনাকে বললাম যে আজ আপনি বন্ধের ঘোষণা যেটা হয়ে গেছে, তাহলে আপনার আমাদের এখানে কারখানায় কন্ট্রাক্ট ওয়ার্কার আছে 250, তার ভবিষ্যৎ কী হবে, তারা কী পাবে? কোম্পানি ওয়ার্কারে আপনি বলছেন আর ভিআরএস দেবো, কী দেবো এখনো পরিষ্কার না, উনি বলতে পারছেন না, বলছেন নোটিফিকেশন আসবে তারপরে আপনাকে জানাতে পারবো কী দেবো না দেবো। অতএব এই অবস্থার মধ্যে দাঁড়িয়েছে কারখানা, রাজ্য সরকারের কোনো উদ্যোগ আমরা সাহায্য পাইনি, আমরা না কেন্দ্রীয় সরকার, তো নীতির ফলে কারখানা বন্ধ হচ্ছে। কারখানায় মোটামুটি এখন আমাদের 400 কোম্পানি ওয়ার্কার, 185 জন কন্ট্রাক্ট ওয়ার্কার রানিং কাজ করছে, যারা আমাদের কন্ট্রাক্ট জব, কিন্তু এখন পর্যন্ত কোম্পানি আমাদের ম্যানেজমেন্ট কোনো রকম প্রতিশ্রুতি বা কোনো কথা হতে পারেনি, কারখানাটা কী হবে, কত টাকা পাবো আমরা, কী পাবো কোনো রকম কোনো আসবে। আপনাদের কি ইতিপূর্বে ভিআরএস নেওয়ার ব্যাপারে, ভিআরএস নেওয়ার ব্যাপারে বলেছেন, কিন্তু সার্কুলার না হলে তো জানা যাবে না কী দেবে। আপনাদের গ্র্যাচুইটির টাকা বা ভিআরএস এর টাকা বা সেগুলো পাওয়ার ব্যাপারে কোনো রকম কোনো ইয়ে আছে আপনাদের? না এখন পর্যন্ত জানাইনি, আমরা আজ বলেছি ওনাকে, উনি বললেন কাল আমরা চিঠি করবো আপনাদেরকে জানাবো, আপনারা জানান সিএমডি, আপনাদেরকে টাইম দিয়ে সিএমডির সঙ্গে কথা বলুন, আমরা সিএমডি টাইম নিয়ে চেয়েছি, আমরা কালকে চিঠি করবো ওনাকে, আপনারা ইউনিয়নের পক্ষ থেকে বা কারখানার অন্যান্য যারা শ্রমিক ইউনিয়ন আছে তারা কি এই অঞ্চলের সাংসদ বা রাজ্য সরকারের কাছে কোন রকম কোন সমস্ত আমরা ইউনিয়ন মিলে আমরা সবাই কাছে গেছি, আমরা বাবু সুপ্রিয় ভাই গেছিলাম, আমরা মল ফটকের কাছে গেছিলাম, আমরা মুখ্যমন্ত্রী চিঠি করেছিলাম, কিন্তু আমরা কোনো সাহায্য কারোর কাছ থেকে আমরা পাইনি, যার ফলে আমাদের কারখানা বন্ধ। তো আপনাদের আপনারা এতদিন ধরে কারখানার সাথে জড়িয়েছিলেন, এই জায়গায় ক্লোজার নোটিশ পাচ্ছেন, আপনাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে আমরা নিজেরা হতাশ হয়ে পড়লাম, হঠাৎ করে জানতে পারলাম, আমরা তো ভেবেছি কারখানাটা এইভাবে না, আমরা তারা কিছুদিন আগে 10 দিন আগে আমরা সিমডি কমিটিং করেছিলাম, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আশা করছি একটা পলিসি সিচুয়েশন ভালো, সব ইউনিয়ন সবাই উনিও সব পলিটিক্যাল সিট ধরেছিলেন, বললেন যে আশা করছি কারখানাটা এইভাবে হবে, ওই আশায় ছিলাম, হঠাৎ পর একটা রিয়েক্ট হলে স্বাভাবিক হবে, কিন্তু ঘটনা হচ্ছে এখন প্রত্যেকের ওয়ার্কারের চাকরি খুব সমান, কারোর 2 বছর কারোর 1.5 বছর, খুব কম মিনিমাম আছে 5-7 বছর চাকরি আছে যাদের, সেই জায়গায় দাঁড়িয়ে এখন লড়াইটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে, একদিকে 3 বছর গ্যাচুরিটি বাকি আছে, লোক চাইছে যে আমার যদি পয়সাটা পেয়ে যায়, এরকম জায়গায় দাঁড়িয়ে লড়াই করছে, এবং হতাশ হয়ে আছে কি পাবো, এই জায়গায় দাঁড়িয়ে আছে। হাওড়া বাঁধ একটা অবস্থানে গেছে, হ্যাঁ আপনারা সেরকম কোনো অবস্থান দিক থেকে যাচ্ছেন বা কিছু ব্যবস্থা নিচ্ছেন? না আমরা এখন পর্যন্ত সেরকম কোনো ডিসিশন আমরা নিইনি। বর্তমানে বার্নপুর ইউনিটে 262 জন ও হাওড়া ইউনিটে 222 জন স্থায়ী শ্রমিক এবং বার্নপুর ইউনিটে 150 জন ঠিকা শ্রমিক কর্মরত ছিলেন। ক্লোজার নোটিশ এসে পড়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। দুটোর সময় গেটে যখন ঢুকলাম তখন দেখলাম নোটিশ দেওয়া আছে 4-4-2018 থেকে কারখানা বন্ধ, যা কাজ করার তো করেই ছিলাম, আজকেও এখন কাজ করে এলাম। এর আগে আমাদের
কাগজ টিভিতে দেখছিলাম, আজকে পরিষ্কার হয়ে গেল কি বন্ধ হয়ে গেছে। পেমেন্ট দু মাস ধরে নেই। যারা 14 রিটায়ারমেন্ট হয়ে গেছে তাদের গ্র্যাজুয়েটের টাকা কোনো পাইনি। আমরা কাজ করেও দু মাস পর পর পেমেন্ট পাচ্ছি। গাড়ি নতুন পুরনো নিয়ে 104-105 গাড়ি হচ্ছে এখন। কি করবেন আর এই বন্ধ? করার তো কিছু নেই, এখানে তো গলায় ডোরি দিয়ে ঝুলে গেলে তো কিছু হবে। যখন চালু কারখানা গভর্নমেন্ট বলছে আমি চালাবো না, তা আমাদের তো শ্রমিকদের কি আছে উপায় করার? কারখানা আমরা তো কাজ করতে পারি, কারখানা সম্পূর্ণ কাজ ধরে আছি, কাজ করছি। কারখানার শ্রমিক হিসাবে এবং এই শহরে একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে মানুষ হিসাবে আপনাদের কি সরকারের কাছে কোনো আপিল আছে? অনেক আপিল আছে। এইরকম চালু কারখানাকে বন্ধ করে দিচ্ছে, নতুন তো করার দরকার। এখনকার পূর্বজনে যারা ছোট ছোট বাচ্চারা যারা আসবে, যাদের কাছে আমরা করে দিতে পারতাম সেটা পারবো না। আমরাই নিজেরাই এখন কোন দিকে যাব কিছু রাস্তা দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে। আপনার নাম? দিলীপ সিং। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হলো বুধবার। মামলায় সাক্ষ্য নেওয়া হবে আগামী 26 এপ্রিল থেকে 18 মে পর্যন্ত। সবার উপস্থিতিতেই এদিন মামলার চার্জ গঠন করা হয়। সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস মামলায় অভিযুক্ত সুদীপ্ত সেন, দেবচানী মুখোপাধ্যায় সহ কয়েকজনের বিরুদ্ধে মামলার চার্জ গঠন করা হলো বুধবার। মামলার সাক্ষ্যদাতাদের সাক্ষ্য নেওয়া হবে আগামী 26 এপ্রিল থেকে 18 মে পর্যন্ত বলে আদালত সূত্রে জানা গেছে। এর আগে বেশ কয়েকবার অসুস্থতার কারণে সুদীপ্ত সেন বালুরঘাট জেলা আদালতে অনুপস্থিত ছিলেন, ফলে চার্জ গঠন হয়নি। এদিন সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস মামলাটি অভিযুক্ত সকলেই আদালতে হাজির ছিলেন। সবার উপস্থিতিতেই এদিন মামলার চার্জ গঠন করা হয়। আজকে চার্জ ফ্রেম হবে। তিনি যখন আসামে ছিলেন, আসামে থাকাকালীন ওনার যে প্রপার ট্রিটমেন্ট হচ্ছিল না এবং সেখানে নানা রকম মেন্টাল টর্চার হচ্ছিল, সেই সম্পর্কে কোর্টকে তিনি অবগত করেন। আর তিনি ওনাকে যাতে দমদমে পাঠানো হয় সেই মর্মে তিনি একটি অ্যাপ্লিকেশনও দিয়েছেন। তা আজকে চার্জ ফ্রেম হলো। উনি বলছেন যে আসাম কোর্টে ওনার বা আসাম জেলে যে রকম প্রবলেম হয়েছে সে সম্পর্কে কোনো প্রবলেম হলে সেটা আসামের জুরিসডিকশন আসাম কোর্টকে জানাতে হবে। সে সম্পর্কে সে আসাম কারেকশনাল হোম সম্পর্কে তিনি কোনো রকম অর্ডার করতে পারবেন। তার সুদীপ্তর বিরুদ্ধে ওই টাকা তসরুপের অভিযোগ আছে, দুইজনের এটা একই। আবার নেক্সট সাক্ষীর ডেটও শুরু হচ্ছে 26/6/2018 থেকে সাক্ষী শুরু হচ্ছে 26 থেকে 2/7 অবধি ডেট। প্রসঙ্গত, সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে প্রতারিত হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক ব্যক্তি অভিযোগের ভিত্তিতে সারদাকর্তা সুদীপ্ত সেন, দেবচানী মুখোপাধ্যায় সহ আরো কয়েকজনের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের হয়েছিল। এই মামলাটা গত ইংরেজি 16/4/2013 শুরু হয়েছিল। পুলিশ দ্রুততার সঙ্গে কেসটা তদন্ত শেষ করে রফিকুল ইসলাম, মানিক ভৌমিক, তারপরে হচ্ছে অসিত কুমার দাস এবং সুদীপ্ত সেন এবং দেবজানী মুখার্জির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। সেই চার্জশিটের ভিত্তিতে যা নিয়ম আছে, ফৌজদারি কার্যবিধিতে যে সমস্ত নিয়মকানুন আছে সেই বিধি মেনে তাদেরকে কপি দেওয়া হয়েছিল। যেহেতু দেবজানী এবং সুদীপ্ত সেন অন্যান্য কেসে ওয়ান্টেড থাকার জন্য বিভিন্ন জেলায় তাকে কোর্টে হাজির হতে হতো, বিগত 3-4 ডেটে দেখা যাচ্ছে হয় সুদীপ্ত সেন অথবা দেবজানী কোর্টে অনুপস্থিত। কোনো সময় তাকে অন্য কোর্টে প্রডিউস করা হয়েছে, কোনো সময় অসুস্থ হয়েছে বিভিন্ন কারণে। বিগত কয়েকদিন তাদের বিরুদ্ধে কোনো চার্জ গঠন করা যায়নি। আজকে সুদীপ্ত সেন, দেবজানী সহ অন্যান্য যারা আসামি তারা সকলেই কোর্টে আদালতে উপস্থিত ছিল এবং সরকার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কেস ডায়েরিতে যে সমস্ত মেটেরিয়ালস রয়েছে তার ভিত্তিতে ওদের বিরুদ্ধে 406, 409 এবং 420 ধারায় ভারতীয় দণ্ডবিধি চার্জ কোর্ট আজকে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন এবং আগামী 26, 27, 28, 29, 30, 6, 18 তারিখে এই কেসে যারা সাক্ষ্য দিয়েছে তাদের সাক্ষ্য গ্রহণ করবেন বলে দিন ধার্য করেছেন।
আর দেবযানী বিগত দিনগুলোতে একটা দিন বাদে বিগত দিনগুলোতে তিনি উপস্থিত হয়েছিলেন। তিনি নানা কারণে দ্রুত তার বিচার চাইছে, সেই বিচারকের কাছে মহামান্য আদালতের কাছে উনি অ্যাপিল করেছেন যে আমার বিচারটা দ্রুত নিষ্পত্তি করা হোক, সেটাই উনি অ্যাপিল করেছেন, এছাড়া উনি কোর্টের কাছে কিছু বলেন। বালুরঘাট থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। চড়ক মেলার অনুষ্ঠানে এসে গত রবিবার গণধর্ষণের শিকার হন দশম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আউশ গ্রামের যাদবগঞ্জ এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। গত রবিবার আউশ গ্রামে চড়ক মেলা অনুষ্ঠানে এসে গণধর্ষণের শিকার হয় দশম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী। বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তাকে মোটরসাইকেলে চাপিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার আউশগ্রাম থানার পুলিশ যাদবগঞ্জ এলাকা থেকে 20 বছরের সুনীল সরেন ও 19 বছরের জহর বাসকে গ্রেপ্তার করে। এদের দুজনেরই বাড়ি আউশগ্রামের জাদুগড়িয়ায়। অভিযুক্তদের বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়। আউশগ্রাম থেকে পথিকৃত দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। গুসকরা পৌরসভার বিভিন্ন এলাকায় 26টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আনুমানিক 78 লক্ষ টাকা ব্যয়ে ক্যামেরাগুলি বসানো হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি রুখতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। গুসকরা পৌরসভা এলাকায় গ্রিন সিটি প্রকল্পের 96টি সিসিটিভি ক্যামেরা বসানো হলো। মোট 78 লক্ষ টাকা ব্যয় করে এই ক্যামেরাগুলি বসানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা রুখতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে পৌরসভার পক্ষ থেকে। গুসকরা পৌরসভার 16টি ওয়ার্ডে এইরূপ ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌরসভার এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন। পৌরসভার পক্ষ থেকে কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। আমাদের গুসকরা পৌরসভার গ্রিন সিটির প্রকল্পে মাবাটি মানুষের সরকারের পক্ষ থেকে আমাদের কাছে গ্রিন সিটির কিছু টাকা এসেছিল। তার মধ্যে 78 লক্ষ টাকা ছিল সিসিটিভি ক্যামেরা লাগানো, 96টা। সেই সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য আমরা ইটেন্ডারের মাধ্যমে, সরকারি নিয়মকানুন মাধ্যমে আমরা করেছিলাম। কলকাতার একটি পার্টি পেয়েছিল এবং ইতিমধ্যে সে ক্যামেরাগুলো ইনস্টল করে দিয়েছে তার কাজ। এবং আমরা 2টো মনিটর রেখেছি ওটাকে লুক আফটার করার জন্য, যেহেতু গোটা পৌরসভাটাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হলো, তার জন্য 2টো মনিটর রাখা হয়েছে 42 ইঞ্চি। একটা মনিটর আছে গুসকরা পুলিশ স্টেশনে, একটা মনিটর আছে আমাদের পৌরসভায়। দু জায়গা থেকে এটা লুক আফটার করা যাবে, যাতে কোনোভাবে কোনো ক্রাইম, কোনোরকম ইভটিজিং, কোনোরকম নোংরামি কোনো জায়গায় ঘটলেই যেন সেটা ইজি আইডেন্টিফিকেশন করা যায়। এটা দীর্ঘদিন ধরে আমাদের এলাকার মানুষের দাবি ছিল যে আমাদের গুসকরা পৌরসভা গঠিত হওয়ার পর থেকেই যে এই সিস্টেমটা করলে গুসকরাতে যে সমস্ত অবৈধ কাণ্ড কারখানা, প্রকাশ্যে মদ্যপান, যোগ হেলা, মেয়েদের ইনসাল্ট টন্টিং করা, এগুলো বন্ধ করা দরকার। তার সঙ্গে তো ইন অ্যাডিশন টু মোটরসাইকেল চুরি, গাড়ি চুরি, সাইকেল চুরি ইত্যাদি ইত্যাদি জন্য আমরা এই 96টা ক্যামেরা ইতিমধ্যে লাগিয়েছি। এবং ক্যামেরাগুলো অত্যন্ত হাই ডেফিনেশন ক্যামেরা, এইচডি ক্যামেরা। তার বিনিময়ে আমাদের গুসকরা মানুষ খুব খুশি। এটা একটা উন্নয়নের হাতিয়ার, কারণ গুসকরা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রচুর উন্নয়ন গুসকরার পক্ষ থেকে হয়েছে। রতন্তী কালী মন্দির, বার্নিং ঘাট, পাস স্ট্যান্ড, সমস্ত রাস্তা, একটা রাস্তা বাদ নাই, সমস্ত রাস্তা, ড্রেনেজ, সমস্ত পানীয় জল, সমস্ত ব্যবস্থা করেছি। এখন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এই সিসিটিভি 96টা বসালাম। এতে মানুষ খুব খুশি। এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশও বলছে আমাদের কোনো কারণে কোনো ক্রাইম যদি হয় সেটা লোকেট করতে বা আইডেন্টিফিকেশন করতে আমাদের সুবিধা হবে। গুসকরা থেকে প্রতীকীত দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার বিকালে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হলো আউশগ্রাম 2 নম্বর ব্লকের এরাল ও ভালকি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির করার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হলো বোরো ধানের। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর ব্লকের
এড়াল ও ভালকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সব জমির ধান প্রায় নষ্ট হয়ে গেছে। এবছর প্রায় 200 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ক্ষতির সম্মুখীন হয়েছে চাষিরা। আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ হায়দার আলী জানান, 2017 সালে প্রায় 200 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছিল, সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হয়। এবার যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে কৃষি দপ্তরে পাঠানো হবে। আমাদের আউশগ্রাম বিভাগে এরাল অঞ্চলটা সম্পূর্ণ ক্ষতি হয়েছে এবং ভালকি অঞ্চল আংশিক ক্ষতি হয়েছে। হ্যাঁ, ওরা সবজি যারা লাগিয়েছে সবজির কিছু ক্ষতি হয়েছে। এখন সম্পূর্ণ রিপোর্টটা পাই নাই, রিপোর্টটা আমরা কালেকশন করছি, করে তাড়াতাড়ি ব্যবস্থা করছি। 2017 সালে কতটা চাষ হয়েছে? 2017 সালে 2000 হেক্টরে জমিতে চাষ হয়েছিল। হ্যাঁ, ক্ষতিপূরণ কতটা দেওয়া হয়েছে? ক্ষতিপূরণ প্রায় 80% লোক ক্ষতিপূরণ পেয়েছিল। আমাদের 26টা মৌজা আমাদের ক্ষতিপূরণ পেয়েছিল। এবছর যাদের ক্ষতি হয়েছে তারা কি ক্ষতিপূরণ পাবে? দেখি, আমরা ইনকোয়ারি করে দেখি, তারপরে পাঠাই আমরা কত কী ক্ষতি হয়েছে পরিসংখ্যান করে দেখে তারপরে ক্ষতিপূরণের জন্য পাঠাবো। আপনার নাম? আমার নাম হচ্ছে সৈয়দ হায়দার আলী, আউশগ্রাম 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। আউশগ্রাম থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। মালগাড়িতে আগুন ধরে যাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মালগাড়িটি কাটিহার থেকে গৌহাটি যাচ্ছিল, দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মালগাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা স্টেশন ও স্টেশন চত্বর এলাকায়। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন, এর পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় ডালখোলা থানার পুলিশ। প্রসঙ্গত, বুধবার একটি গোবর সার বোঝাই মালগাড়ি বিহারের কাটিহাট থেকে অসমের গৌহাটি যাচ্ছিল। ট্রেনের গার্ড আগুন দেখতে পেয়ে গাড়িটিকে দাঁড় করিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ডালখোলা থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের 31 নম্বর জাতীয় সড়কে। অপরদিকে বাইক আরোহী চিকিৎসাধীন ইসলামপুর মহকুমা হাসপাতালে। বাইক আরোহীর সাথে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পাঞ্জিপাড়ার 31 নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম নিমাই পাল। ঘটনার জেরে প্রায় 1 ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মর্গে পাঠায়। অপরদিকে বাইক চালক ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটা, আমরা ইসলামপুর আসতেছিলাম, রাস্তায় শুনলাম যে মোটরসাইকেল আর সাইকেলে লেগে এদের ইয়ে হয়েছে। তারপর আমরা ঢোকার আগেই পুলিশ ওদেরকে হসপিটাল পাঠিয়ে দিয়েছে। আমরা পিছনে পিছনে আবার চলে আসলাম এখানে, এখানে দেখছি নিমাই মারা গেছে। উনি যে মারা গেছে সে কি করতো? কি কাজ? হোটেলে কাজ করতো। কি নাম ওর? নিমাই। আর বাইক বালা কি ধরা পড়েছে না ভেঙে গেছে? বাইক বালা হসপিটালে আছে, হসপিটালে আছে। ওরও ইঞ্জুরি হয়েছে, ও হসপিটালে আছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইসলামপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। আসানসোলে জামুরিয়ার তপসি অঞ্চলে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন 6 জন, এরই মধ্যে একই পরিবারের 4 জন। ডাম্পারের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে 6 জন আহত হয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন 6 জন। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া অঞ্চলের তপসি মোড়ে। জানা যায়, বহুলা থেকে মা দীপালী সরকারকে ডাক্তার দেখাতে একটি মারুতি গাড়িতে আসানসোলে আসছিলেন জয়ন্ত সরকার। সঙ্গে ছিলেন স্ত্রী সুদেশনা সরকার ও শিশুপুত্র শুভজিৎ সরকার। আহত জয়ন্ত সরকার জানিয়েছেন, তাদের সঙ্গে পাড়ার 2 দাদাও ছিলেন। তপসি এলাকায় বেপরোয়াভাবে একটি ডাম্পারের সাথে মুখোমুখিভাবে ধাক্কা মারে মারুতি গাড়িটি। গাড়িতে থাকা 6 জন গুরুতর আহত হয়। এদের মধ্যে জয়ন্তবাবু স্ত্রী সুদেশনা সরকার ও বাকি 2 যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রানীগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বাকি 3 জনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। বাকি পেশেন্টদের একটু খবর নিন না দাদা। তাদের আমার দাদা আছে। হ্যাঁ দাদা, ভালো আছে। 2 দাদা, একটা বাচ্চা আছে। বাচ্চাটা তো আমার সঙ্গে এসেছে। বাচ্চাটা আমার মিসেস আছে। ভালো আছে। সত্যি বলুন, মিসেস ওখানে ভর্তি আছে?
আর দুই দাদা দাদাও ভর্তি আছে সত্যি বলছো দাদা না পাশের ইয়েটা ভর্তি আছে দুজনেই ভালো আছে তো দুজনেই ভালো কেউ মারা যায়নি কেউ মারা যায়নি কি হয়েছিল বলুন তো আমরা মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম দাদা তফসির কাছে রেলগেটটা ক্রস করে একটা ডাম্পার এমন ভাবে এসে মেরে দিল না আমার দুই দাদা ছিল সামনে আমার এক দাদা গাড়ি চালাচ্ছিল তার পাশে আর এক দাদা ছিল আর পিছনে আমি আমার মা আমার মিসেস আর আমার ছেলেটা ছিল মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে বছরসার জেরে ধারালো অস্ত্র দিয়ে ভাইয়ের কান কেটে নেওয়ার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায়। অভিযুক্ত দাদা পলাতক। পৈতৃক ভিটেতে বাড়ি তৈরিকে কেন্দ্র করে বছরসার জেরে ধারালো অস্ত্র দিয়ে ভাইয়ের কান কেটে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভাই চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মোথাবাড়ি থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায়। অভিযুক্ত দাদা পলাতক। আক্রান্তের নাম সন্দীপ মণ্ডল, বয়স 24 বছর। অভিযুক্ত দাদা বাপি মণ্ডলের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বাড়িতে সব ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়াকাটি করতে করতে কাটাকুটি হয়েছে। কি দিয়ে মেরেছে? ওই হাঁসোয়া দিয়ে, হাঁসোয়া দিয়ে কানটা কেটেছে, প্লাস গলাতে 3-4 কোপ মেরেছে অ্যাকচুয়ালি। তো ওই জন্য কিছু নেই। কি কে মেরেছে? ওর মেজো দাদা। দাদা মেরেছে ভাইকে? হ্যাঁ। কি নিয়ে গন্ডগোলটা? ওই জমি জায়গা নিয়ে। এখন কেমন আছে? এখন তো সিরিয়াস আছে, যদি কানটা জোট লাগে তো ভালো, না তো কাটা পড়বে কান। বুঝা আঙুল কেটেছে কি? আঙুলও কাটা পড়েছে অবশ্য। কোন কানটা কেটেছে? ওই বাঁ কানটা লাগছে না, বাঁ কানটা ঝুলিয়ে দিয়েছে কেটে। হ্যাঁ, ঝুলিয়ে দিয়েছে। কোথায় হয়েছে ঘটনাটা? ওটা বাড়িতে। জায়গাটা কোথায়? নয়াগ্রাম, কালীচক নয়াগ্রাম। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট আনন্দবার্তা। শ্বশুরবাড়ির লোকজনদের হাতে অত্যাচার সহ্য করতে না পেরে থানার শরণাপন্ন হলেন এক গৃহবধূ। অসহায় ওই গৃহবধূ গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দাবি মতো টাকা না দিতে পারায় 7 মাসের কন্যা সন্তানের মাকে মারধরের অভিযোগ করল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। অত্যাচারের হাত থেকে বাঁচতে পুলিশের শরণাপন্ন হয়েছে সাবিনা খাতুন বিবি নামে ওই গৃহবধূ। বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানায় তিনি লিখিত অভিযোগ করেন। সালিশি সভার মধ্যে দিয়ে বিষয়টি মেটাবার চেষ্টা চালানোর প্রচেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। মঙ্গলবার তাকে অত্যাচার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। গঙ্গারামপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট আনন্দবার্তা। ঝড়ের দাপটের ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমটর মালির বাগান এলাকায়। এর ফলে জনজীবন ব্যাহত হয়। ঝড়ের দাপটে হঠাৎ হুড়মুড়িয়ে রাস্তার পাশে থাকা একটি বেসরকারি টেলিফোন টাওয়ার ভেঙে পড়ে একটি দোতলা বাড়ির ছাদে। ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমটর মালির বাগানে। এই ঘটনায় কেউ আহত না হলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কাল রাত 12টার সময় ঘূর্ণিঝড়ের প্রবল 150 কিলোমিটার বেগে যে ঝড়টি আসে, আমি চায়ের দোকানটিতে বসেছিলাম, সামনে চায়ের দোকানটি। এই চায়ের দোকানটি থেকে দেখে বোঝা যায় যে পরিমাণে ঝড় আক্রমণ করেছিল তাতে এই টাওয়ারটি সমেত উত্তর পূর্ব দিক দিয়ে আক্রমণ করে এবং ওই বাড়িটার ওপর আসে টাওয়ারটি। এমনি প্রশাসন এসেছিল, আমাদের প্রশাসন সক্রিয় ছিল এবং তার সঙ্গে আসন্ন লোকরা ছিল, এখানে বাড়ির ল্যান্ড লাইনার ছিল, তারা নেমে এসেছিল। হিন্দমটর থেকে সুজিত গড়গড়ির রিপোর্ট আনন্দবার্তা।
এক শ্রমিকের হত্যার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হল মৃতের পরিবার। মৃত যুবকের নাম প্রহ্লাদ সরকার। ডালখোলা থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এক শ্রমিকের হত্যার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হল মৃতের পরিবার। মৃত যুবকের নাম প্রহ্লাদ সরকার। মৃত ব্যক্তির পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার তাদের কাছে খবর আসে প্রহ্লাদ পথ দুর্ঘটনায় মারা গেছেন। ভুটভুটি করে কাজে যাওয়ার পথে ভুটভুটি উল্টে আহত হন প্রহ্লাদ। প্রথমে তাকে কৃষাণগঞ্জ লায়ন্স হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজনরা অভিযোগ তোলেন, প্রহ্লাদ মারা গেলেও তাদের সঠিক তথ্য দেওয়া হয়নি। মৃত ব্যক্তির পরিবারের তরফে ডালখোলা থানায় অভিযোগ জানালে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। আমাদের বাড়ি ফোন আছে, ফোনে জানা যায় প্রহ্লাদ অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কিষাণগঞ্জে। তখনই আমরা জানতে পারি যে কিষাণগঞ্জ থেকে নিয়ে গেছে লায়ন্স ক্লাবে। তো লায়ন্স ক্লাবে আমরা গিয়ে দেখি যে লায়ন্স ক্লাবে সে নেই। ওখান থেকে নাকি এফআইআর করে পাঠানো হয়েছে মেডিকেলে। এবার মেডিকেলে আমরা গেলাম, মেডিকেলে যে ফোন করলাম মেডিকেলে ভর্তি করেনি। এবার তাদের কাছে ফোন করার সময় বললাম যে মেডিকেলে কোথায় তোমরা অ্যাডমিশন করছো, বলে না অ্যাডমিশন করিনি আমি, আমরা রাস্তায় মারা গেছি। তা বললাম রাস্তায় মারা গেছে তাহলে তোমরা কোথায় আছো? তো আমরা বললাম যে তাহলে আমার সঙ্গে দেখা করো। ওরা বলে আমরা শিলিগুড়ির থেকে বেরিয়ে গেছি মেডিকেল থেকে। তো এর মধ্যে আমরা ই করে রাস্তায় ইসলামপুরে ওদেরকে ধরি। তো ইসলামপুরতে বললাম যে তাহলে ডেট যখন মারা গেছে তাহলে তোমরা ট্রিটমেন্ট কোথায় করতে নিয়ে গেছিলে? তো বলে আমরা লায়ন্স ক্লাবে নিয়ে গেছিলাম। তো আমরা লায়ন্স ক্লাবে নিয়ে গেছিলাম, ওখান থেকে তো যে কোনো ডকুমেন্টস দেবে যে আমাদের যিনি মারা গেছেন তার নাম কি? প্রহ্লাদ সরকার। কত বছর বয়স? 22 বছর বয়স। কিসের কাজ করতো? প্যান্ডেলের কাজ করতো। কোন মালিকের আন্ডারে? দুখিরাম ব্যাপারী। তার বাড়ি কোথায়? জিটকে কি একটা পাড়ার নাম আছে আর কি। তো বলছি এই যে প্রহ্লাদ যিনি মারা গেছেন উনি কোথায় কাজ করতে গেছিলেন? কাজ করতে গেছিলেন কিষাণগঞ্জ। তারপরে আপনারা জানতে পারেন যে মারা গেছে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে কিষাণগঞ্জ। তো আপনাদের কি মনে হচ্ছে এখন? আমাদের মনে হচ্ছে এখন ছেলেরা, দুটো ছেলে, পাঁচজন ছিল, পাঁচজনের থাকাকালীন বটবটি যদি পাল্টি হয়ে যায় তাহলে পাঁচজনের মধ্যে যে কোনো একজনের তো ডেট হতে পারে না। ডেট হলে তো দু একজনের আরও ক্ষতি, ক্ষয়ক্ষতি হতে পারে। এবার তার কোনো গায়ের কোনো চিহ্ন নেই যে সে বটবটি, ওখানকার লোকও জানে না যে এখানে অ্যাক্সিডেন্ট, এত বড় একটা অ্যাক্সিডেন্টের ডেট হয়ে গেল, সে সূত্রে তো আমরা কিছুই জানতে পারিনি। কি মনে হচ্ছে এটা আপনার? আমাদের তো মনে হচ্ছে এখন গায়ে কোনো চিহ্ন নেই, সেই হিসাবে তো আমরা তো এখন প্রশাসনের কাছে আবদার। কি মনে হচ্ছে খুন করা হয়েছে? আমরা, আমাদের মনে ডাউট হচ্ছে সেরকমই যে টাকা, আজকে দীর্ঘদিন ধরে কাজ করছে ছেলেটা, পয়লা বৈশাখে টাকা চেয়েছিল, বলছে দু একদিন পরে দেবো। ওর মাকেও ফোন করে ওদিনকে বলছে যে পয়সা কালকে দেবে, কালকে নিয়ে আমি বাড়িতে আসবো আর কাজ করবো না। থানায় ডায়েরি করবেন? থানায় তো ডায়েরি আমরা কালকে ডালখোলা প্রশাসনের কাছে আমরা বলেছি। তারপরে প্রশাসন 10:30-11টার দিকে রাত্রেবেলা যায় ঘটনা, 10টার সময়, 10:30-10:30 সময় যাওয়ার পরে প্রশাসনকে আমরা বললাম যে এই বিষয়ে ছেলের তো গায়ে কোনো চিহ্ন বা কোনো ই নেই। ডালখোলা থেকে অনুপ জয়সনের রিপোর্ট, আনন্দ বার্তা। মহা ধুমধাম সহকারে কুমারী পুজো অনুষ্ঠিত হলো বুধবার। কমলাকান্ত কালীবাড়িতে অনুষ্ঠিত হয় পুজোটি। 9 জন কুমারীকে দেবী হিসাবে পুজো করা হয়। মহা ধুমধাম সহকারে কুমারী পুজো অনুষ্ঠিত হলো বুধবার। কমলাকান্ত কালীবাড়িতে অনুষ্ঠিত হয় এদিনের এই পুজো। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। প্রত্যেক বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয় এই ধর্মীয় উৎসব। 9 জন কুমারীকে এদিন দেবী ভেবে পুজো করা হয়। ধর্মীয় রীতি নীতি মেনে চলে ধর্মীয় এই অনুষ্ঠান। এদিন মন্ত্র উচ্চারণের মাধ্যমে এক অন্য রূপ বহন করে আনে মন্দির চত্বর। পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে।
চারটি কমলাকান্ত কালীবাড়িতে দীর্ঘদিনের প্রথা অক্ষয় তৃতীয়া দিন এখানে আমাদের কুমারী পুজো করা হয়। আমাদের এখানে প্রতিদিন কুমারীদের পুজো করার পর তাদেরকে এখানে তাদের ভোগ খাওয়ানো হয়। আগে মানে সেগুলোমাত্র ব্রাহ্মণদের কন্যাদেরই এখানে কুমারী হিসাবে নির্বাচন করা হতো। আমরা এখানটা এটাকে এটা সর্বসাধারণের মধ্যে সমস্ত শ্রেণীর মানুষের সমস্ত যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমরা কুমারীদেরকে আমরা নির্বাচন করি এবং 11 বছর বয়সের মধ্যে যে সমস্ত মানে বাচ্চা থাকে তাদেরকেই আমরা সুরক্ষা দিচ্ছি। যে সমস্ত মেয়েদেরকে আমরা কুমারী হিসেবে নির্বাচন করি এবং আজকে তাদের কুমারী হিসেবে আমরা কুমারী পূজাতে তাদেরকে আমরা পুজো করি। আমাদের দীর্ঘদিন ধরে এই অক্ষয় তৃতীয়াতে অনুষ্ঠানটি হয়ে আসছে। আজকে আমাদের সেই অনুষ্ঠানটি এখানে হবে। আজকে আমাদের এখানে 9 জন কুমারীকে আমরা আজকে কুমারী হিসেবে আমরা পুজো করব। তারপরে যেমন তাদের প্রসাদ বিতরণ এবং সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শুভ অক্ষয় তৃতীয়া জোরে জোরে আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন। প্রত্যেক বছর আজকের দিনে সকালবেলা মঙ্গল আরতি মায়ের নিত্য পুজো বেলা 10টা থেকে কুমারীদের বিশেষভাবে পুজো হয়। আগে 5 জন কুমারী আমার বাবা আগে যখন পুজো করতেন তখন 5টা করে কুমারী পুজো হতো, এখন সেটা প্রায় 10টা কুমারী পুজো। সুন্দরভাবে তাদের সাজিয়ে গুছিয়ে পুজো হ্যাঁ মন্ত্র বলে তাদেরকে সাজানো বোঝানো হয়, পুজো আজা করে তাদেরকে এবার এখানে বসে সবাইকে ভোগ সেবা করানো হয়। প্রত্যেক বছরই এটা হয় সকাল থেকে, এবার মায়ের ভোগ হবে, মায়ের আহতি হবে, তারপর তাদেরকে বসিয়ে এখানে সুন্দর করে সেবা করানো হয়। এটা আমাদের খুব আনন্দ সহকারে হয় প্রত্যেক বছর। আস্তে আস্তে এটা মানে বিশাল আকার ধারণ করেছে এবং সমস্ত ভক্তগণেরা এখানে এসে সমবেত হয়। এই পুজো দেখে সবাই খুবই আনন্দিত এবং বিকালে মায়ের ঠান্ডা ভোগ বৈশালী, সন্ধ্যে সময় মায়ের মঙ্গল আরতি সন্ধ্যা আরতি, তারপর মায়ের শীতল, এভাবে সারাদিন এই অক্ষয় তৃতীয়ার দিন খুব ভালোভাবে মন্দিরে অনুষ্ঠান হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট আনন্দ বার্তা। চোখ রাখবো অন্যান্য খবরে। গলসি 1 নম্বর ব্লকে লোয়া রামগোপালপুর পঞ্চায়েতে তৈরি হচ্ছে পিচ রাস্তা। লোয়া মোড়ের 1 কিমি পর থেকে রাস্তার পিচের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ওই রাস্তার বেহাল দশা ছিল, বর্তমানে শুরু হয়েছে পিচ রাস্তা তৈরির কাজ। এলাকার মানুষ খুশি রাস্তার কাজ শুরু হওয়ায়। লোয়া মোড়ের কাছে কিছুটা রাস্তা খারাপ আছে, সেটাও খুব শীঘ্রই মেরামত করা হবে বলে জানিয়েছেন গলসি 1 নম্বর ব্লক সভাপতি জাকির হোসেন। লোয়া মোড় থেকে যে কিছুটা গিয়েই যে আমাদের 1 কিলোমিটারের রাস্তা যে বেহাল অবস্থায় ছিল, সেই বেহাল অবস্থার রাস্তাটি আমাদের আজ কাজ শুরু হয়েছে। এই লোয়া এলাকাবাসী এবং এই এই রাস্তায় যারা হাজার হাজার মানুষ আসা যাওয়া করে তারা সকলেই খুব আনন্দিত। বিশেষ করে আমাদের পঞ্চায়েতে ভোটের আগে আমরা এই রাস্তাটা করতে পেরে আমরাও বলছি 1 নম্বর ব্লকের তরফ থেকে খুব আনন্দিত। আমরা আমাদেরকে এই রাস্তা করার জন্য এলাকার মানুষ খুব সহযোগিতা করেছে এবং আমাদের যে পঞ্চায়েত সমিতির যে অফিসার পঞ্চায়েতের যে সমস্ত আমাদের কর্মকর্তারা আছেন তারাও খুব তৎপরতার সাথে এই কাজটা মানে করে দিয়ে আমাদের এবং এলাকাবাসীদের খুবই উপকার করেছে। এতে আমরা খুব খুশি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সভাপতি গোষ্ঠী 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার আগেই ওই কাজ হওয়াতে এলাকার মানুষ স্বভাবতই আনন্দ প্রকাশ করেছে। লোয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেতে 7-8 কিলোমিটার রাস্তা, এই 7-8 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় বামফ্রন্টের আমলে করেছিল। বর্তমানে তৃণমূল সরকার আসার ফলে রাস্তাটা পাকা রাস্তা হয়েছে, এলাকার মানুষ খুবই খুশি। যেহেতু লোয়া গ্রামের মধ্যে হাই স্কুল, ডাকঘর, হাসপাতাল আছে, তার জন্য এলাকার মানুষ খুবই উপকৃত। আমাদের নয়, এলাকার মানুষ খুবই খুশি। কী প্রতিক্রিয়া দেবো আর এলাকার মানুষ যখন খুবই খুশি বুঝতেই পারছেন, মনে প্রাণে খুবই খুশি। তো 1 বছর হলো এই রাস্তা পরিকাঠামো যাচ্ছে অবস্থা খারাপ ছিল, আমাদের গ্রামের লোক বাইরে যেতে পারছিল না। এই গ্রামে স্কুল আছে, হসপিটাল আছে, খুবই অসুবিধা ছিল। আমরা জেলা পরিষদে বারবার পিটিশন দেওয়ার পরে 1 বছর পর জাস্ট কাজ শুরু হয়েছে, দেখে আমাদের খুব ভালো লাগছে এবং গ্রামের লোক উৎসাহ যাতে কাজটা আমাদের ঠিকঠাক করে। গলসি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ বার্তা।
প্রাচীন প্রথা মেনে মঙ্গলবার শিকার উৎসবে অংশ নিলেন কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ। হাতে ক্যাঁচা বল্লম, তীর্থনুক নিয়ে সারাদিন দাপিয়ে বেড়ালো বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, শিমলাপালের পিঠা বাঁকড়া, জামবনি জঙ্গলে। বাঁকুড়া, জয়পুর, কোতুলপুর, কুচিয়াকোল, জামবনি ছাড়াও পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোর, ঝাড়গ্রাম, আমলাশুলি, ভালুকবাসা থেকে বাঁকুড়ার এই জঙ্গলে বাৎসরিক শিকার উৎসবে যোগ দিলেন। লড়বে এবং আমাদের আমাদের ওই বাঘে বাঘ মারার পর ওই লোকগুলোকে ক্যানারে বেঁধে নিয়ে গেছে, সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট না বা সরকার উনি দেন কী কারণ ওইদিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে অবিলম্বে যদি না ছাড়া হয় তাহলে আমাদের কিন্তু আমাদের সংগঠন আরও চিন্তাভাবনা নেবে। আর আমাদের 23 এপ্রিল আরও ভারত জাগরণ মাঝি পারগানা মহল থেকে আরও একটা জনসভা খাতড়াতে ডেকেছে, সেখানেও ওই ব্যাপারটা নিয়ে আবার তোলা হবে ব্যাপারটা, কথাটা যে কেন ওদিকে নিয়ে গেছে, কী কারণে নিয়ে গেছে এবং সরকার এবং ডিপার্টমেন্ট জবাব কেন দেয়। শিকার উৎসবে গিয়ে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পূর্বপুরুষ থেকে চালিয়ে এনেছে এবং ওদের ওই রাস্তা দিয়ে আমরা এখন চলছি, ওরা যেহেতু রেখে এসছে এইটা আমরা ওই পয়লা বৈশাখ এবং তেসরা বৈশাখ আর তেসরা চৌঠা বৈশাখ এই দুদিন আমরা এই শিকার করতে রাজি আছি আমরা, আর শিকার করেই যাব। আমাদের ছেলেপুলেরাও এই মোটামুটি আজ 4-5 বছরের ছেলে যখন এই শিকার সহ্য করে আছে তাহলে সে কি আর বড় হয়ে কি আর ছেড়ে দেবে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তৃণমূল নেতার খুনে যুক্ত থাকায় 18 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বর্তমান অতিরিক্ত দায়রা আদালত। দত্তক নিয়ে গ্রামে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ক্লোজ নোটিশ এসে পৌঁছালো বান স্ট্যান্ডার্ড কারখানায়। সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হল বুধবার। চড়ক মেলার অনুষ্ঠানে এসে গত রবিবার গণধর্ষণের শিকার হন 10ম শ্রেণীর এক ছাত্রী। ঘুষখড়া পৌরসভার বিভিন্ন এলাকায় 96টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আসানসোলে চামড়িয়ার তপসি অঞ্চলে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন 6 জন। বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে বছরসা জেলে ধারালো অস্ত্র দিয়ে ভাইয়ের কান কেটে নেওয়ার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। শ্বশুরবাড়ির লোকজনদের হাতে অত্যাচার সহ্য করতে না পেরে থানায় শরণাপন্ন হলেন এক গৃহবধূ। ঝড়ের দাপটের ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এক শ্রমিকের হত্যার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হল মৃতের পরিবার। মহা ধুমধাম সহকারে কুমারী পুজো অনুষ্ঠিত হল বুধবার। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।